সবাই আশা করি খুব ভালো আছো। আজকে আমার একটা এপিসোড রেকর্ড করার কথা ছিল, সেটাই এখন পাঠাচ্ছি। কোরআনের বিশেষত্ব হচ্ছে একটা আয়াতের উপরে অনেকগুলো আয়াত নির্ভর করে, একটার সাথে আর একটা জুড়ে দেওয়া আছে। হয়তো একটি সুরায় একটা আয়াত পেলাম, এরপরে দশটা সুরা পেরিয়ে গিয়ে ওই আয়াতটির একটা পূর্ণতা এনে দেয়। এজন্যে কোরআন আগাগোড়া নিয়মিত পড়তে হয়, রেগুলার। হয়তো প্রথমবার পড়লে ওটা নজরে না পড়তে পারে, দ্বিতীয়বার পড়বে, দ্বিতীয়বার না পড়লে তৃতীয় চতুর্থবার পড়তে পারে। তো আমি যে কথাটি বলতে যাচ্ছি সেটা আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, দুই তিন বছর হবে। হঠাৎ করে নয়জন আর্মি অফিসার আমার কাছে আসলো যে তাদেরকে সৌদি গভর্নমেন্ট বিনা পয়সায় হজ করার ব্যবস্থা করেছে। তারা এসেছিল, বলছিল যে গুরু, হজ এই জিনিসটা তো আমাদের কাছে একটা উদ্ভট ধরনের মনে হয়, তো হজ করাটা আসলে কি, আপনি কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারবেন? এরপর আমি অণু, পরমাণু, বস্তু জগতের মাইক্রো এবং ম্যাক্রো লেভেল, অণু পরমাণু থেকে শুরু করে গ্যালাক্সি, সৌরমণ্ডল, সবকিছুর মডেল আমার ডকুমেন্টারির ছবিটিতে ওদের দেখালাম এবং বললাম, দেখো প্রকৃতি জগতে দুইটা এলিমেন্ট, বাতাস এবং পানি, এই দুইটির গতিকেও লক্ষ্য করে দেখো, এরা কোন একটা সেন্টারকে কেন্দ্র করে, কোন একটা পয়েন্টসকে কেন্দ্র করে চারপাশে ঘড়ির কাঁটার উল্টো পথে আবর্তিত হয় বাতাস এবং পানি। তো অ্যাকচুয়ালি হজ ব্রতটা এটা আসছে আমাদের প্রকৃতির সাথে, আমাদের চিন্তা চেতনা এবং শারীরিক পশ্চার এটাকে সিনক্রোনাইজড করার জন্য। ওরা আমার সালাম টালাম করে চলে গেল, হজ টজ করে সমাপন করে এসে ওরা আমার সাথে দেখা করতে এলো। এর পরপরই এলো একটি গ্রুপ, তারা হচ্ছে ইউনিফর্ম গ্রুপ, অর্থাৎ টুপি, দাড়ি, লম্বা জামা সবই আছে। তারাও আবার আমি কোরআনের অনুবাদক বলে খুব মান্য করে, এসে আমাকে বলছে, হুজুরে আলা, তাদের বক্তব্যটা ছিল এরকম যে হুজুরে আলা, আমরা তো হজ করে আসলাম আলহামদুলিল্লাহ, তো হজ করে এসে আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম। আমি বললাম, খুবই ভালো করেছ, তোমরা কি কারণে হজ করলে? বলল, হজ তো কোরআনে একটা ফরজ বিষয়, এজন্য করলাম। তোমরা কি সুরা হজ পড়ে হজ করার কারণে উদ্বুদ্ধ হয়েছিলে? বলল, জি হ্যাঁ, হজে আছে। আমি সাথে সাথে বললাম যে কোরআন শরীফ একটা টেনে নিয়ে খুলে দেখো তো আল্লাহ কি বলছেন হজে। তে বলছে, এখানে বলছেন দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অথবা উটের পিঠে চড়ে হজ করতে হবে। তো তোমরা কি মনে করো কোরআনের আয়াত শতসিদ্ধ, এখানে কোনো কেরিকাচার করা যাবে না, আগা আছে গোড়া পর্যন্ত যা লিখা আছে সেই আক্ষরিকভাবেই পালন করতে হবে? তো বলছে, হ্যাঁ আমরা সেটা তো মনে করি। তো আমি তাহলে বললাম, তাহলে কি তোমাদের হজ হয়েছে, তোমরাই বলো, তোমরা কি পায়ে হেঁটে গিয়েছিলে, উটের পিঠে চড়ে গিয়েছিলে, তোমরা কিসে গিয়েছিলে? বললো যে আমরা সৌদি এয়ারলাইন্সে গেছিলাম। তাই বললাম, সেটা কি লেখা আছে কোরআনে? তাহলে তোমরা কি কোরআনের বাণীর অবমাননা করনি? বলে, হ্যাঁ আসলে তাহলে তো আমাদের হজ হয় না। আমি বললাম যে তোমরা এই আয়াতটি অসংখ্যবার পড়ো এবং কোরআন নিয়ে চিন্তা করো, কোরআন আজ থেকে 1500 বছর আগে অবতীর্ণ হয়েছিল, তারপরে তোমরাই খুঁজে বের করো
যে তোমাদের হজ হয়েছে কি হজ হয়নি। তখন তারা এক একজন বিশৃঙ্খল মানসিকতাটাকে গুছিয়ে নিয়ে চিন্তা করতে থাকল। আমি বললাম, তোমরা নিজেরাই খুঁজে বের করো, এটা থেকে আমার কোনো কথা নাই। আমার কথা দুইটাই, যে কোরআনে বলেছে ওইটা উটের পিঠে চড়ে অথবা পায়ে হেঁটে, আর তোমরা করেছো প্লেনে চড়ে। তো এখন তোমরাই খুঁজে বের করো তোমাদের লজিক, তোমরাই বলো কোরআনে লজিক খাটানো যাবে না, যা আছে সেইটাই। এই জন্য অনেক সময় দেখা যায় যে উহাদের গর্দানে মারো, যেভাবে তোমাদের ঘর থেকে তাড়িয়ে বের করেছিল, ওইভাবে ওদেরকে যেখানেই পারো ধরো আর কতল করো। তো এখন বলো, এটাও তো কোরআনের আয়াত, এই আয়াতটা দেখিয়ে আগে পিছে পটভূমি সময় প্রেক্ষাপট সমস্ত কিছু ভুলে গিয়ে ওই আয়াতটা দেখিয়ে জঙ্গি বানানো হয়। এখন হজ করার নিয়ম কোরআনে যা লিখা আছে সেটাই তো হবে, যে তোমরা যদি ওই লিখিত ওই কথাগুলোই ফলো করো, সেখানে আল্লাহ প্রদত্ত কোন লজিক বুদ্ধিবৃত্তি না ব্যবহার করো, সেখানে আল্লাহর কি দোষ? যারা ব্যবহার করে এটাকে গ্রহণ করতে পারবে তাদের কাছে সঠিক, আবার যারা গ্রহণ করতে পারবে না তাদের কাছেও সঠিক। যেমন চিটাগাঙের এক ভদ্রলোক, সে সত্যিকারের হজ করেছে, তার কথা মতো সে পায়ে হেঁটে গিয়ে হজ করে এসেছে। তো আমি এটা নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখেছি। এখন তোমরাই জিনিসটাকে খুঁজে বের করো যে তোমার জন্য কোনটা হজ হয়েছে কি না, কারণ তুমি তো সৌদি এয়ারলাইন্সে গিয়ে হজ করে আসছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।